আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখানোর চেষ্টা করব ফেসবুক টার্গেটিংটা কিভাবে কাজ করে বা ফেসবুক কিভাবে ফাইন্ড আউট করে ইউ আর এ ডিজিটাল মার্কেটার অর ইউ লাইক ডিজিটাল মার্কেটিং অর ইউর ফ্রেন্ডস লাইক ডিজিটাল মার্কেটিং। অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু মূলত এই টার্গেটিংটা করা হয় বা ফেসবুক আপনার ইন্টারেস্টটা নির্ধারণ করে। তার প্রথম যেটা হচ্ছে আপনার বায়ো বা আপনার অ্যাবাউট। এখানে আপনি কিন্তু আপনার অ্যাবাউটে দিয়ে দিয়েছেন ওনার অ্যান্ড ফাউন্ডার এট problemki.com। তো problemki.com যে আপনি দিয়েছেন, মূলত এই problemki.com-টা কিন্তু ফেসবুক ফাইন্ড আউট করতে পারে এই problemki.com-টা আসলে কি, এটা কি কোনো ওয়েবসাইট বা এটা কি কোনো এমন কোনো পেজ যেটা ডিজিটাল মার্কেটিং নিয়ে। তারপর থাকে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি আপনার বায়োতে লিখে দেন। এখন আপনি হতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার না, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। সো আপনি কিন্তু এখানে লিখে দেন যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো এখান থেকেও ফেসবুক ফাইন্ড আউট করে। তারপর দিয়েছেন ফাউন্ডার ডিরেক্টর অ্যান্ড সিইও ফাইন্ড আউট করে। স্টাডিড অ্যাট, আপনি কোথায় স্টাডিড করেন সেটাও ফাইন্ড আউট করে। কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কত সালে আপনি বেরোয়েছেন, এগুলো কিন্তু সব আপনাদেরকে দেওয়া থাকে আপনাদের। দেন আপনি ইনস্টাগ্রাম ইউজ করেন কিনা, আপনি কি ইউটিউবিং ইউজ করেন কিনা, আমি যেরকম কন্টেন্ট ক্রিয়েটর অ্যাট ইউটিউব, এগুলো কিন্তু আপনি আপনার বায়োতে দিয়ে থাকেন। সেকেন্ড যেটা হচ্ছে আপনার পোস্ট। সো আমি এখন আমার পোস্টে যদি কিছু দেখাই যে আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো পোস্ট দেই কিনা, সো আমি আই হোপ আমার এই আইডিতে ডিজিটাল মার্কেটিং নিয়ে তেমন বেশি একটা পোস্ট নেই, তবে এখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটা ডিজিটাল মার্কেটিং নিয়ে। এই যে এখানে কিছু মার্কেটিং নিয়ে কথা ছিল, জব এবং সার্টিফিকেট। সো জব কথাটা আমি ইউজ করেছিলাম এবং এখানে আমি দেখি আমার আইডিতে আরও কিছু আমি ইউজ করেছি কিনা। সো এরকম মূল কথা যে ডলারের বিজনেসে যে আমি পোস্ট শেয়ার করেছি, আমি কী পোস্টটা শেয়ার করেছি, আমি problemki.com-এর পোস্ট শেয়ার করেছি, আই মিন ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট শেয়ার করেছি। তার মানে বোঝা যাচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং পছন্দ করি। তারপর আরও আছে আমি যে আরও ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট শেয়ার করেছি। সো ফেসবুক কিন্তু এর মাধ্যমেও আপনাকে কালেক্ট করে যে আপনি কী পোস্ট করেছেন বা আপনি কী শেয়ার করেছেন। দেন চলে আসে আপনার লাইক। আপনি প্রিভিয়াস সময়ে কি কোনো ফেসবুক পেজে লাইক দিয়েছেন কি না, যেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, বা আমি যেহেতু সবসময় ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি তাই ডিজিটাল মার্কেটিং নিয়ে বলবো, বা সেটা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কি না, বা সেটাতে কোনো ধরনের, বা আপনি যদি ডগ পছন্দ করেন ডগ রিলেটেড কি না, আরও অনেক কিছু কিন্তু থাকে। কিন্তু এখানে একটা লেজার টার্গেটিংয়ের ব্যাপার থাকে যেটা আসলে ভুল কনসেপ্ট হয়। যেমন আমার ফ্রেন্ড লিস্টে এমন অনেক বন্ধু আছে বা আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি ইন্টারেস্টেড না, কিন্তু আমি যখন এই পোস্টটা শেয়ার করলাম ওরা কিন্তু এখানে লাইক দিবে। সবাই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড কিন্তু লাইক দিবে এমন কিন্তু না, অনেক মানুষ থাকবে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড না কিন্তু তবুও আমার পোস্টে লাইক দিবে, কারণ তারা আমার ফ্রেন্ড। বা ধরুন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফের কুকুর বা বিড়াল খুব পছন্দ কিন্তু আপনার পছন্দ না, তো আপনার গার্লফ্রেন্ড কী করলো, একটা কুকুরের বা একটা বিড়ালের পিক আপলোড করলো, আপনি সেটাতে লাইক দিলেন। আপনি কিন্তু লাইক দিতে বাধ্য, না দিলে কিন্তু সংসারে ঝামেলা আছে। সো লাইক যেহেতু দিতে আপনি বাধ্য, আপনি কিন্তু ফোর্সকৃত লাইক করলেন, কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে ইন্টারেস্টেড ধরে নিল ঠিক, কিন্তু আসলে কিন্তু আপনি ইন্টারেস্টেড না। আপনাকে যদি কেউ কুকুর বিড়ালের মানে অ্যাড দেখায় বা কিছু করে, আপনি কিন্তু ইন্টারেস্টেড হবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা ফোর্স ক্রিয়েট কিন্তু লাইক চলে আসে। তো ফেসবুক আপনার অ্যাক্টিভিটিস, আপনার ডিজিটাল অ্যাক্টিভিটিস, আপনি কী করেন না করেন, কোথায় যান, রেস্টুরেন্টে যে ছবি আপলোড দেন কি না, চেক আউট চেক ইন, এই ধরনের কী করছেন না করছেন, এই সকল কিছু কিন্তু ফেসবুকের কাছে ডাটা থাকে। এবং আপনি যখন আরও ইন ডিটেলস যাব সেগুলো আমি আরও বোঝাবো, কিন্তু আমি বলছি ফেসবুক আপনাকে ইন্টারেস্টেড বের করে আপনার প্রোফাইল থেকে, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো থেকে, আপনার অ্যাক্টিভিটিস থেকে, আপনি কোন পেজে লাইক করেছেন, কোন গ্রুপে অ্যাড আছেন সেগুলো থেকে, আপনি কেমন পছন্দ করেন বা আপনি কাদের সাথে বেশি ট্যাগ করে ছবি দেন, তারা কি পছন্দ করে, এগুলো থেকে, মানে অনেক কিছু আছে। এটা জাস্ট আমি বললাম যে ফেসবুক আপনাকে এই মাধ্যমগুলোতে টার্গেটিং করে। নেক্সট আমরা আরও ইনডিপ কিছু টার্গেটিং নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যাড রান করতে যাই,
অ্যাড রানের ক্ষেত্রে ধরেন আমি যে কোনো একটা অ্যাড এখন এখান থেকে ট্রাফিকই রান করি, জাস্ট আমি তো রান করবো না আপনাদের ডেমোর জন্য, জাস্ট আমরা যখন অডিয়েন্স সিলেকশন করব তো এখানে একটা বিষয় থাকবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সেটা নিয়ে, যেখানে টার্গেটিং ব্যাপারটা ডিটেল টার্গেটিং। তো এখান থেকে মূলত অডিয়েন্স ক্রিয়েট, নিউ কাস্টমার অডিয়েন্স লুক লাইট, এটা বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ না দিয়ে আপনার এলাকা ভিত্তিক আপনি যে এলাকাতে দিবেন, ধর আপনি একটা অ্যাড রান করবেন সেটা হচ্ছে ময়মনসিংহ ভিত্তিক, সরি ময়মনসিংহ ঢাকা ডিভিশন দিলাম, সরি ময়মনসিংহ ঢাকা, এই যে ময়মনসিংহ টুকু। এখন এটা যদি আপনি ময়মনসিংহ এর মধ্যে আরো কম আনতে চান, তো এই যে 25 কিলোমিটার থেকে আপনি চাইলে মাত্র 10 কিলোমিটার দিতে পারেন, বা আপনি যদি তারও কম চান তাহলে আপনি এখান থেকে ড্রপ পিন নেবেন। ড্রপ পিন নিয়ে আমি চাই আমার যে এলাকার দিকে একটা দাপুনিয়া আছে, মানে আমাদের দিকে একটু গ্রাম্য সাইড বলা যায় না এটাকে, আচ্ছা ধরুন আমি ময়মনসিংহ লোকাল এরিয়া খুঁজি, এই যে ময়মনসিংহ জংশন আমার বাসা থেকে খুবই কাছে, ময়মনসিংহ জংশন আমি যাচ্ছি, ময়মনসিংহ জংশনের কাছাকাছি যারা আছে শুধুমাত্র তারা দেখবে। সো এখান থেকে আমি 1 কিলোমিটার করে দিলাম। সো দেখেন ময়মনসিংহ জংশন মানে ময়মনসিংহ, আমি যদি এমন কোনো অ্যাড দিই যেটা হচ্ছে শুধুমাত্র ময়মনসিংহ রেলওয়ে কেন্দ্রিক, তাহলে আমি এইটুকের মধ্যে অ্যাড দিতে পারবো যেখানে 1,80,000 মানুষ থাকে, এই 1 কিলো, ওয়ান এখানে কি মিটার না 1 মাইল, 1 মাইলের মধ্যে। সো বুঝেন যে এই 1 মাইলের মধ্যে আপনি এত প্রায় 1,80,000 পিপুল পাবেন যারা কিনা এই লোকেশনে থাকে, আর এটা হচ্ছে পিপুল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপুল এখানেই বাস করে অথবা রিসেন্টলি এখানে আছেন প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে পিপুলরা এখানেই থাকে, থার্ড হচ্ছে পিপুলরা অন্য জায়গায় থাকে কিন্তু 1-2 দিনের জন্য এই জায়গায় এসেছে আপনি যে জায়গায় দিচ্ছেন, থার্ড হচ্ছে পিপুলরা ট্রাভেলিং করার জন্য এখানে এসেছে, পিপুলরা এখানে থাকে না। সো আমি মূলত পিপুল লিভিং ইন দিস লোকেশন দিই, কারণ রিসেন্টলি দিলে প্রবলেম হয়, অনেকে এসে যায় এই জায়গায় এর মধ্যে পেয়ে যায়। তো আপনার মোবাইলের যে জিপিএস, সেই জিপিএসটা ট্র্যাকিং করে কিন্তু ফেসবুকে এটা বের করে। তো এই দেখুন 1 কিলোমিটারের মধ্যে কিন্তু, এই 1 মাইলের মধ্যে কিন্তু এই মানুষজনগুলো আছে। সো এটা কত বড় একটা অ্যামাউন্ট, এটা যখন আপনি 50 মাইল করে দিবেন তখন কিন্তু এটা অবশ্যই অনেক বেড়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এখানে আপনি টার্গেটিংটা করতে পারবেন যে কোনো এরিয়া, আপনি চাইলে 2-3টা এরিয়া একসাথে সিলেক্ট করতে পারবেন, এখানে দিতে পারবেন, আপনি চাইলে এখানে দিতে পারবেন, আপনার যেখানে যেখানে ইচ্ছা আপনি যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া তো দিতে পারবেন, আবার চাইলে সব এরিয়াতে না দিতে পারবেন, এখান থেকে কেটে দিবেন যদি আপনার দরকার না পড়ে। এখানে ব্রাউজার জন্য অপশন আছে সেভ লোকেশন, আপনি যদি কোনো লোকেশন সেভ করতে চান, রিজিয়ন সেভ করতে চান, এবং আপনি যদি কান্ট্রিজ দিতে চান সেখান থেকে অপশন আছে। এগুলো আমাদের ডিটেল টার্গেটিং এর ব্যাপার না, আমরা নেক্সটে দেখব যে এখানে ব্রাউজিং এ ডেমোগ্রাফিক্স নিয়ে একটা ভিডিও আমরা মেক করব, ইন্টারেস্টেড নিয়ে একটা ভিডিও আমরা মেক করব, বিহেভিয়ার নিয়ে একটা ভিডিও মেক করব, এগুলো যে কতটা পাওয়ারফুল এবং কি পরিমাণ পাওয়ার আছে এগুলোতে, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে। তো আমরা টার্গেটিং গুলো শেষ করে চলে যাবো আমরা অ্যাড কপিতে, এবং আরো অনেক কিছু থাকবে, আপনারা সবাই প্রস্তুতি নিতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, অ্যাড অ্যাকাউন্টে যে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন কি আছে না আছে, আই হোপ আপনি আরো ভালো করে বিষয়বস্তু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের প্রবলেম কি পেজের রিভিউ দিয়ে আপনাকে অবশ্যই জানাতে হবে। আল্লাহ হাফিজ।